আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, ঘরের কাজকর্ম তো টুকিটাকি দেখাবই, তার সঙ্গে কিন্তু আমার সকালবেলার মর্নিং যে প্রেগন্যান্সির রুটিনটা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিন কিন্তু একই রকমের রুটিন আমার থাকে না, এক এক দিন এক এক রকমের হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেরকম হয়ে থাকে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা কিন্তু লাঞ্চে অবধি যাচ্ছে না, সকাল থেকে আমার যে আর কি দুপুর 12টা 12:30 পর্যন্ত রুটিনটাই আমি শেয়ার করছি। তো তোমরা যাতে বোর না হও সে কারণে আমি অল্প কিছুই দেখাতে পারলাম। তো আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আমার ইচ্ছা তো থাকেই, কিন্তু সেটা সময়ের অভাবে বা আরও কিছু অন্য কারণে হয়ে উঠতে পারে না। তো যেমনটা তোমরা দেখলে, সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে বিছানা তুলে সেটা আর তোমাদেরকে দেখালাম না, চলে এসেছি সোজা ফ্রেশ হয়ে রান্নাঘরে। রান্নাঘরে এসে সকালবেলায় সব থেকে প্রথমে আমি নিয়ে দুটো খেজুর আর এক গ্লাস জল। তো খেজুরটা যে প্রতিদিন থাকে এমনটা হয় না, কোনো কোনো দিন খেজুরের জায়গায় থাকে কাজু বাদাম, কোনো কোনো দিন খেজুর, মানে খেজুর আর কাজু বাদামটাই আমার আর কি এদিক ওদিক হয়ে থাকে। তো এই দুটো ড্রাই ফ্রুটসই আমি খেতে ভীষণই পছন্দ করি, তো সেই কারণে এই দুটোই আমি খেয়ে থাকি। ওটা খাওয়ার পরে আমি এবারে আমার ব্রেকফাস্টটা রেডি করে নেব সকালবেলায়। এখন সকাল বাজছে, আমি উঠেছি 7টা, তো এদিক ওদিক করতে আমার মোটামুটি 7:45 মতো বেজে গেছে। আমি 7:30 থেকে 8টার মধ্যে কিন্তু আমার সকালের যে ব্রেকফাস্ট আছে সেটা কমপ্লিট করার চেষ্টা করি, কারণ সবথেকে প্রথমে আমি যেটা খেয়াল করে দেখেছি, ঘুম থেকে ওঠার পরে বেশিক্ষণ খালি পেটে থাকলেই আমার মানে গা বমি দেওয়া স্টার্ট হয়ে যায়। সেই কারণে সকালে উঠে যেটুকু কাজকর্ম করার আমার প্রয়োজন থাকে সেটা করে নিয়ে আগে আমি ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আমি অন্য কাজে হাত দিই। তো চা বসিয়ে দিলাম, সকালবেলায় চা খাবো এবং কালকে ব্রেড আনা হয়েছে, ব্রেড খাবো, কারণ প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না, অর্থাৎ গমের আটার রুটি, আটার রুটি প্রতিদিনই কিন্তু খেতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু চেঞ্জ করার চেষ্টা করি। তো এই কারণে আজকে রুটি খাবো বাটার দিয়ে আর চা খাবো, এটাই সকালের আমার ব্রেকফাস্ট। এরপরে আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও আমি যেরকম আগেও বলেছি তোমাদের সামনে নিয়ে আসব। তো যে কারণে আমার একটু সময় লাগছে, কেন সময় লাগছে তোমাদেরকে আমি পরে বলবো। একটা জিনিস নতুন আনতে দিয়েছি যেটা শুধুমাত্র তোমাদের জন্য, অর্থাৎ তোমাদের সামনে যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এবং তোমরা সেটা পছন্দ করো, সেই হিসেবে একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে। তো সেটা আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে বা এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রুম ডিপ ক্লিনিংয়ের ভিডিও দেওয়ার জন্য আমি অনেক দিন থেকে অধীর আগ্রহে বসে আছি, কিন্তু বুঝতেই পারছো যেহেতু আমাকে একা হাতে ধরে শ্যুট করতে হয় সেই কারণে প্রচণ্ড পরিমাণে আমার অসুবিধা হচ্ছে। আমি 2-3 বার শ্যুট করতেও গেছি, কিন্তু সত্যি কথা বলতে একা হাতে ফোন ধরে এবং ভিডিও শ্যুট করা খুবই কঠিন একটা ব্যাপার। তো সেই কারণে আমি মানে ভিডিওর কোয়ালিটিটা ভালো আসছে না, ভালোভাবে তোমাদেরকে ডিপ ক্লিনিংটা দেখাতে পারছি না, সেই কারণে আমি 2-1 বার করেও কিন্তু সেটাকে আমি স্কিপ করে গেছি, অর্থাৎ আমি দেখাইনি। তো যে জিনিসটা অর্ডার দিয়েছি বুঝতেই পারছো, কেউ হয়তো বুঝেও গেছো। তো সেটা আসার পরে আমি ডেফিনেটলি আমার ডিপ ক্লিনিংয়ের ভিডিও রুমে দেবো, তার সঙ্গে আমার আলমিরার
তার সঙ্গে কিন্তু আমি আমার আলমারির কিন্তু টোর তোমাদের সঙ্গে শেয়ার করব, ডিপ ক্লিনিংও শেয়ার করব। আমার ড্রেসিং টেবিলের টোর প্লাস ক্লিনিং এবং আমার শোকেসের টোর প্লাস ক্লিনিং, এগুলো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এগুলো শেয়ার করার জন্য কিন্তু একা হাতে মোবাইল ধরে ভিডিও করা একদমই সম্ভব নয়, সেই কারণে আমি দিতে পারছি না। তো আগে এগুলো তোমরা দেখতে পাবে, তার জন্য যেটা বললাম সেটা করে দেবে, অর্থাৎ সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটা। তো আমি এখন সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি, চা এবং রুটি, কলা রয়েছে, কিন্তু সকালবেলা আমি কলাটা একদমই খেতে পারি না, অর্থাৎ আমার মিষ্টি জাতীয় জিনিস তো খেতে ভালো লাগে কিন্তু কলাটা যেহেতু একটু বুঝতেই পারছো চটচটা টাইপসের, তো ওটা খেলে আমি গা বমি দিয়ে ওঠে, তো আমি ওটা বেলার দিকে খেতে পারি। তো আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আমার শাশুড়ি উঠে পড়েছে, তো এবারে আমার শাশুড়িকে দিয়ে দিচ্ছি। তো ওনাকে কলাটা দেব, উনি কলা খেতে ভীষণই ভালোবাসে, তো আমিও খেতে ভালোবাসি, যেহেতু আমি বললাম সকাল দিকটা আমি খেতে পারি না। তো ওনাকে চাটা দিয়ে আসি, এসে এবং আমি নেক্সট কী খাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ব্রেকফাস্ট সারার পরে কিছু টুকিটাকি কাজকর্ম, অর্থাৎ আমার রান্নাবান্নার কিছু জোগাড়জাটি করে আমি চলে এসেছি তার 1 থেকে 1.5 ঘন্টা পরার, অর্থাৎ আমি 8টার সময় ব্রেকফাস্ট করেছিলাম, এটা কিন্তু 10:30টার সময়, অর্থাৎ ঠিক 10:30 থেকে 11টার মধ্যে আমি কিন্তু এরকম হালকা ফুলকা কিছু খাওয়ার চেষ্টা করে থাকি। প্রতিদিনেতে ভাতটাই আমি রাখার চেষ্টা করে থাকি, ভাতের সঙ্গে থাকে মুসুরির ডাল, সিদ্ধ ডিম এবং লেবু আর নুন। লেবু নুনটা তো রাখতেই হবে, কারণ এটা বিশেষ করে আমার লো প্রেশার, সে কারণেই আমাকে লেবু আর নুনটা রাখতেই হয়। আর মুসুরির ডাল কতটা প্রোটিন জাতীয় সেটা তোমরা সবাই জানো, এবং তার সঙ্গে সিদ্ধ ডিম। তো ম্যাম বেসিক্যালি বলতে গেলে সাদা ভাত এবং যে সিদ্ধ ডিম সেটা কিন্তু আমাদের স্কুল থেকে দিয়ে থাকে, আমি তোমাদের আগেও বলেছি স্কুল থেকে আমার জন্য, অর্থাৎ যারা প্রেগন্যান্সি ওমেন রয়েছে তাদের জন্য ভাত এবং ডিম দেওয়া হয়, তো সেটা স্কুল থেকেই এসছে, এবং মুসুরির ডালটা কিন্তু বাড়িতে তৈরি। তো এটা দিয়েই আজকের হালকা ফুলকা আর কি নাস্তা করে নেবো, এই পর্যন্তই আমার প্রেগন্যান্সি রুটিন আপাতত আমি শেয়ার করতে পারলাম, আর কিছু শেয়ার করতে পারছি না। আর লাঞ্চে রয়েছে আজকের চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুঁই শাক এবং কুমড়োর একটা তরকারি করব, তো সেটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ একটা প্রবলেম হয়ে গেছে। তো এদিকে দেখছো চুলোয় আমি কিন্তু ল্যাপা দিয়ে নিয়েছি, চুলাতেই আজকে রান্নাটা করব। তো আমার হাজবেন্ড কালকেরই খেজুর নিয়ে এসেছিলো, সেটা কিন্তু তোলা হয়নি, তো আজকের আর কি খেজুরটা তুলে নেব। সকালবেলা আমি খেয়েছিলাম, তারপরে তোলা হয়নি তাড়াহুড়োর মধ্যে, তো এখন আমি ওটা আর কি তুলে নিচ্ছি। আজকের এই বলেই বিদায় নিচ্ছি, আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।